Oh,
Oh,
मानव हुई थी देवतारा बासना कर मानव जन्म थी मानव हुई जाने के नो चौराशी हुई थी मानव ही कह दो चौराशी भवन আমরা মানব দেহ পেয়েছি আর মানব দেহে পেয়ে অভিলাষ করছি মানব দেহ ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব তিনযোগ জনিতে প্রাপ্ত এতই কি ভালো লাগবে যে মানব দেহ ছেড়ে দিয়ে তিনযোগ জনিতে প্রাপ্ত হবে এত কি ভালো লাগবে এত সুন্দর এটা জনম হারিয়ে পশু জনিতে প্রাপ্ত হতে এত কি ভালো লাগবে এই ভজন যজ্ঞ দেহ পেয়ে এক পরিত্যক্ত দেহ অভিলাষ তাই এই মানব দেহখানি পেয়েছি অতীব কষ্ট করে এই কষ্ট করে পাওয়া দেহ যেন নষ্ট না হয় যদি নষ্ট হয়ে যায় আরেক ঘর পাওয়ার আশা নাই অতি সহজে কি করে ঘরে রাখা যায় ধারণ করা যায় আর ধারণ করতে হলে কি প্রয়োজন সেই কলিযুগের পাবন হতার আমার গোলি অতি সহজ করে আমাদের কাছে করেছি ভগবান দেবতাগণ যা পায়নি তারা যা বাসনা করে বসে আছে আমি তোদের ভালোবাসি বলে তোদের কাছে নিয়ে এসেছি রে এমন গুলোকে গোপনে বর্ষিত ধন আমি রেখেছিলাম আর সেই ধন তোদের দেওয়ার জন্য আমি এসেছি তোরা নেই তোরা নিয়ে যা আর এই ভজনযোগ্য দেহটাকে নষ্ট করিস না এই মানব দেহটাকে নষ্ট করিস না মানব দেহটাকে দিয়ে হরিভজন করলে জানিস তখনই সফল হবে না হলে বিফল হয়ে এমন হরি মধুর কৃষ্ণ নাম নিতে ভুল না হারালে মানব জনম আর হবে আমরা অনেকে সংসারের সাথে অভিমান করি স্ত্রীর সাথে অভিমান করি সন্তানের সাথে অভিমান করি পরিজনের সাথে অভিমান করে ঘর থেকে কোথাও চলে যায় কেন চলে যায় সংসারে ভাল লাগছে না এত এই যন্ত্রণা ওই সময় যদি সেই সংসার পরিত্যাগ করে যদি ভালোই যখন লাগছে না তখন একটা জিনিস ভালো লাগা সেটা ওই সং অসার যখন হয়েছে এবার সংসার কর সঙ্গটা সার কর তো কিরকম কি সংসারটা হবে তাই পদক্ষেপটা হচ্ছে সংসার সার মাঝে হরে সার মাঝে
শেষের সময় হিসাব যখন মিলাবেন শেষের সময় সংসার থেকে কি পেয়েছেন আর প্রভুর কাছ থেকে কি পেয়েছেন। বেলা চলে যাওয়া বেলা থাকতেই ভেলার চিন্তা করতে বেলা চলে গেলে ভেলা পাওয়া যাবে না, সময় থাকতে পারে না। এরপর ভগবানের অপূর্ব লীলা মাধুরী রূপ মাধুরী আস্বাদন করা যাবে, না হলে ওই ভবপারের ঘাটে গিয়ে বাবা কাঁদতে হবে। মনে রাখতে হবে ধনী গরিব বাল বৃদ্ধা বনিতা ওই ভবনদী রাস্তা একটাই। কেউ বলে যত মত তত পথ, মনে রাখবেন পদ একটাই। যত মতে ঘুরে বেড়ান না কেন, আলাদা আলাদা স্বর্গ নেই, আলাদা আলাদা মুক্তি নেই, এক জায়গায় ধনী গরিবকে যেতে হবে। দেখুন যখনই আমাদের দেহ থেকে প্রাণটা চলে যায় দোকানে গিয়ে বলি আমার তিন গো সাদা কাপড় দাও, ছয় গো সাদা কাপড় দাও, উনি কেন লাগবে? আগে তো লক্ষ টাকা দামের কাপড় পরা হয়েছিল, এক একটা শার্ট গায়ে দিয়েছিলাম হাজার টাকা, আর এখন কেন
এত কম দামে গছ শুধুমাত্র 45 টাকা গছ তিন গছ দাও কেন আজকে কি লক্ষ টাকার শাড়ি পরা যাবে না লক্ষ টাকার জামা কাপড় পরা যাবে না বলে সেগুলো ফেলে দিতে হবে ফেলে দিতে করবে ইলোফ্রম গাই দিতে হবে ইলোফ্রম এটা ভবঘাটি ইলোফ্রম বাবা এখানে নয় সে ধনী হোক কাঙাল হোক ছোট জাত বড় জাত সেখানে বিচার করা যাবে না একাকার করে দিয়েছি তাই বাবা যেটি যখন হবে আগে থেকে একটু প্রস্তুতি নেওয়া দরকার আর সেই প্রস্তুতি হচ্ছে হরিভজন করা হরিভজন করলে আর তখন চিন্তা করতে হয় বেলা চলে যায় কখন জানি অবসান হয়ে যায় চলতে চলতে একদিন মাস পথেই তোমার যাত্রা শেষ হয়ে যায় তখন যারা সঙ্গীর সঙ্গী ছিল সবাই তোমাকে ফেলে চলে গেল তোমাকে কেউ আর ডেকে নেবে না বাবা আয় দাদা আয় বেলা শেষ তাই ভক্তগণ কাল নয় যদি বলি বাবা এখনো সময় হয়নি কাল করব কাল নয় বাবা আজ আজ নয় এখন এখন থেকে তুমি হরি ভজনে মনোনিবেশ করো কাল বললে কালে হানা দেবে আর পারবে না বুঝবি বলে বলেছিলে থাকিতে সব হারিয়ে গেল রে কেন অভিনয় করো অভিনয় নয় বাস্তব করতে হবে তোর আশা
দুদিন আগে যিনি এই ভব সংসার লীলা সঙ্গ করে তার গন্তব্য স্থলে যাত্রা করেছেন লাভ পূজা প্রতিষ্ঠা ঐশ্বর্য কি ছিল না তার সকল ছেড়ে খালি হাতে বিদায় দিতে ওই সঙ্গে তো কিছুই গেল না সেখানে গিয়েছিলাম দেখলাম তার ঐশ্বর্য প্রতিষ্ঠা আশা সে প্রতিদিন চিন্তা করত এতগুলো এতেই ছেলে এটা কি খেয়ে দিয়েছে ভক্তের কাছে ভক্তের দাঁড়ে দাঁড়ে তাকে হাত পাততে হত ভক্তগণ কিন্তু আজকে এখন সেই চিন্তা কে করবে এই চিন্তা কে করবে ভোল ছেলেদের চিন্তা সন্তানের চিন্তা ভক্তের চিন্তা এখন তিনি নিজের চিন্তায় মগ্ন হলেন নিজের চিন্তায় মগ্ন হলেন ভক্তগণ তাই বাবা এমন একদিন সকলেরই অচিন্তা পরে চলে যেতে হবে সকল চিন্তা ছেড়ে অচিন্তা করে চলে যেতে হবে এই চিন্তা ছেড়ে দিয়ে ভক্তগণ তাই একটু ভাবুন সে তো গেছে যাওয়ার কর্ম তিনি যে কাজের জন্য এসেছিল সে ইতি দিয়ে গেছে আমার কি করতে হবে আমাদের কি করতে হবে আমাদের বাবা ক্ষতি নেই তাই হচ্ছে সময় থাকতে সময় থাকতে অগতির গতি চিন্তা করুন সে হচ্ছে হরিভজন বেলা চলে যাবে কখন বুঝতে পারবে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণকাল চিন্তা করুন আমাদের প্রতি সেকেন্ডে একবার মৃত্যু হয় বাবা প্রতি সেকেন্ড একবার প্রাণবায়ু প্রবেশ করছে আবার বেরিয়ে যাচ্ছে একবার যদি বেরিয়ে ঢুকতে না পারে তাহলে সে বলিয়া স্টক করেছে হার্ট অ্যাটাক করেছে এমন এরকম একটা মাত্র উচিত আর কিছু নয় তাই ভক্তগণ যেতে হবে সময় বয়ে যায় বেলা আমাদের শেষ হয়ে যাবে একদিন একটা প্রসঙ্গ ক্রমে আমরা যাই আপনারা তো জানেন কৃষ্ণানন্দ জমিদার কি জমিদার ছিল তার টাকা পয়সার অভাব ছিল প্রতিদিন পালকিতে চড়ে তার রাজ্যে যারা বসবাস করে তাদের কাছ থেকে খাজনা আদায় করতে যেতেন পালকিতে চড়ে মনে রাখবেন পালকি মানে দুইজন বেহারা যা কাঁধে করে নিয়ে যেতেন আর তিনি পালকিতে বসে বসে প্রজাগণ যারা রয়েছে তাদের কাছ থেকে খাজনা দেয় কিন্তু ভুলে গিয়েছিল সে আজকে পালকিতে খাজনা আদায় করছে বটে
কিন্তু নিজের খাজনা নেবে কি বাবা বলে রাখি আজকে আদালতে বসে জজ সাহেবের চেয়ারে বসে আমি রায় দিচ্ছি কিন্তু মনে রাখতে হবে আমার রায়টাকে দেবে যারা ক্ষমতায় বসে যায় তখন ভুলে যায় নিজেকে আমি কে এটা মনে থাকে কিন্তু মনে থাকা দরকার আমারও তো একদিন রায় হবে এই রায়টাকে দেবে আজ খাজনা দিচ্ছে খাজনা তুলতে গেলেন কৃষ্ণানন্দ জমিদার ভুলে গিয়েছিল ওর জীবনেরও খাজনা তো দিতে হবে সেটা কখন করবে ঘুরে বেড়াচ্ছে গ্রামে গ্রামে খাজনা নিয়ে আর এদিকে একদিন এখানে একটা কথা উল্লেখ করলেন কৃষ্ণ যারে কৃপা করে সে তো ভাগ্যবান কি করে সাধু সঙ্গ পায় গুরু অন্তর জানি রূপে আপন শ্রীরাম তোমার যদি সুকৃতি থেকে থাকে একদিন না একদিন কৃষ্ণচন্দ্র তোমার অন্তরে প্রবেশ করে তোমাকে চেতনা করে দিয়ে দেবে অন্তর জামি হয়ে তোমাকে বলে দেবে যে আজ থেকে তুমি শরণাপন্ন হও আজ থেকে তুমি গুরু পদাশ্রয় গ্রহণ করো গুরুকে যখন তুমি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবে আর ভগবান নিজেই তোমাকে পদ পদসাধনে সম্মুখে দেবে এবং এভাবে অনেক একদিন মহাপ্রভু আমার সারঙ্গ মুরারির বাড়িতে গেলেন সারঙ্গ মুরারি প্রতিনিয়ত নিরন্তর বসে হরিনাম সংকীর্তন করতেন তিনি গৌর বিনিয়ার জানতেন না কিছু তিনি সদা সর্বক্ষণ গৌর বলে আগুন প্রাণী ভূমিকে ভালোবাসতে শিখেছিলেন বাবা ভালোবাসাটাই হচ্ছে বড় জিনিস ভালোবাসা নয় ভালোবাসা যখন ভালোবাসা সৃষ্টি হবে আর তখন ভালোবাসারও সৃষ্টি হবে যেমন দেখুন এখানে আমার রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে অপরূপ শোভা করে এত সুন্দর হলো কি করে সে বলে কেউ তাকে ভালোবেসে সাজিয়েছে একদিন একদিন শ্রীরামের ভবনে অপরূপ শোভা প্রভাতে উঠিয়া অঙ্গী নাই দাঁড়ায় নয়ত ভঙ্গি বলে দাঁড়াই রয়েছে ওই পাশ দিয়ে যাচ্ছিল কিছু দেবতা গন্ধর্ব নন্দালীর অঙ্গনে আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ ধামে আমার কানায় কৃষ্ণ যাওয়ার পথে তাদের নয়ন গেল সেদিকে বাড়ি এত সুন্দর করে কে সাজিয়েছে এত অপূর্ব মাধুর্য রূপটি কে সাজিয়েছে একে অপরকে বলাবলি করছেন আরেক ব্রজবাসিনী এসে বলছে আর কে সাজাবে গো জানো না জানো এই ছড়াটাকে এই কানাইকে কাউকে সাজাতে দেয় না কে
কেউ সাজবে কাউকে মানে নিজের হস্ত ছাড়া কারো হস্ত দিয়ে সাজাতে দেয় না এটা কে গো ভোলার কে হবে গো ওই নন্দরানী নন্দরানী মানে তোর মা যশোদে জানেন নন্দ রাজার ঘরে দাসীর অভাব নেই চাকরির অভাব নেই কর্মীর অভাব নেই কিন্তু তবুও পত্নীর মা যশোদা নিজের হস্তে খানা একে সাজাতে নিজের হস্ত দ্বারা খানে একে সাজাতে চাকর থাকতে গেছি সাথে কেন তোমাকে পাওয়ার জন্য প্রভু আমি যুগ যুগ ধরে সাধনা করেছিলাম ভাগ্যক্রমে এবার পেয়েছি প্রভু আমি যেন জন্মে জন্মে তোমাকে নিজ হস্তে যেন একেই বলে বাবা সেবা যারা পরে চিন্তা না করে নিজের অভিজ্ঞতা নিজের বরিত্রকে সাজানো এটাই হচ্ছে বাবা আনন্দ এটাই হচ্ছে ভালোবাসা বর্ণনা করছেন অপরূপ সাজ চরণে নূপুর কিভাবে সাজিয়েছি পদকত্তা এক পাশে দাঁড়িয়ে আবার না আমার কানে মস্তকের ক্যাশ জুট গুলো ডিগ্রানো ছিল চিকুর মানে যে বিনোদ Yeah.
কৃষ্ণ সেবা কেমন করে হয়? যখন গাইলেন আর তখন শ্রীধাম মধুময় বৃন্দাবনে পবন এসে গেছে, পবন এসে আমার গোবিন্দের মাধুর্য রূপটাকে আরো গভীর, আরো মাধুর্য করে তুললেন প্রভুর রূপকে। বরুণ তারাও কৃষ্ণ সেবা করে বাবা, বরুণ এসে কি করল মৃদু মৃদু বাতাস বইতে শুরু করলো একটু একটু ভাবে, আর তখন আমার গোবিন্দের সে পরিহার চিকুর ক্যাশ গুলো একটু একটু বইছে, ধীরে ধীরে একটু একটু নড়ে। পদকর্তা বলছেন বাহ সে বিনোদ বিনোদ যখনই জপের মালা নিয়ে বসবেন আর এই রূপটুকু ভাববেন, ভাবিতে ভাবিতে যেদিন ভাবা প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব নিশ্চয়। জপের মালা যখন হাতে নিয়েছে তখন ওই সংসারের চিন্তা না করে, বাইরের চিন্তা না করে এই রূপটুকু ভাববেন, দেখবেন তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে, ওইরূপ তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে বাবা, তখন আর কোন জমির ভয় না। Oh,
ठाकुर भगवान मोहन मोहन सुरे भक्तिर मोहन भगवान मरे बगीचे पीन बगीचे तो वृक्षर फूल अभिलाष करवा कवि जानी अमी माल्य हुए गोविंद गलाय पर আমার গোবিন্দের শোভারূপ মাধুরীটুকু আমি আলোকিত করব মন্নাথের সকল বৃক্ষের পুষ্প কিন্তু গোবিন্দ শোভায় লাগে না কারা লাগে যারা লাগে তারাই লাগে সকল পুষ্প গোবিন্দের সবাই লাগে না লাগে কারা যারা লাগে বলে কৃষ্ণ প্রেমে সদাই লাগে যারা কৃষ্ণ ভক্তের সঙ্গে লাগে যারা কৃষ্ণ লাগে সেবাই লাগে ভক্তগণ কারা গো মালাই লাগে যারা কৃষ্ণ সেবাই লাগে এই সুন্দর দেহখানি পেয়ে যারা কৃষ্ণ সেবাই লাগে না তারা কোনোদিন গোবিন্দ সেবা হবে না বলে যারা কৃষ্ণ সেবাই লাগে তারাই কৃষ্ণ সেবাই লাগে যাদের মানব দেহখানি আমার গোবিন্দ গোবিন্দ সবাই লাগিয়েছে এই জন্মে যারা এই দেহখানি গোবিন্দ সবাই লাগিয়েছিল একদিন তারা ওই বিনোদ ফুল হয়ে জন্মগ্রহণ করবে আর জন্মগ্রহণ করে আমার গোবিন্দের দলে অতি স্বভাব করবে আর সে গল থেকে গলদেশ থেকে একদিন শ্রীচরণে গিয়ে পড়বে হরে কৃষ্ণ পদকোত্তা নাই করতে পারি আমি কৃষ্ণ
যেন করতে পারি তাই যারা অভিলাষ করেছে এখনো যারা করছে আপনাদের অভিলাষ কখনো বৃথা যাবে না আজ বিনোদ ফুলে বিনোদ বলে সকলের মালা কিন্তু প্রভু গলায় পড়ে না যিনি ভালোবেসে মালা গাঁথা যিনি আমার গোবিন্দকে আপন করে মালা গাঁথে আর তাদের এই মালা আমার প্রভু প্রভু অহংকারে গাঁথা দাম্পিকে গাঁথা গর্বে গাঁথা মালা কখনো পড়ে না প্রভুকে যখন ভক্তির সুতো দিয়ে নামের গ্রন্থি দিয়ে যখন মালা পরানো হয় তখন সেই মালা প্রভু বলে পরে তাই পদভক্তা বলছেন কে গেতেছে বিনোদ দোলে বিনোদ মালা সুবিছে বিনোদ
Thank you.